আব্দুর রহমান আর সুদাইস এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান, বলছে 27 রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। 27 রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। আমাকে বলছে হুজুর আপনি 8 টাকা না 20 টাকা, আমি বলছি আমি 42 টাকা। মানে কি পরিমাণ পাগল বা কি পরিমাণ মাতাল হলে, কি পরিমাণ ভণ্ড হলে এই কথাগুলো বলতে পারে আব্দুর রহমান আর সুদাইসি, বাংলাদেশের 1 কোটি টাকা তাকে 27 কদরের দিন দেওয়া হয় এবং তার ভাই নেতার সাথে খুব ক্লোজ। তো এটা বুঝতে হলে বা মোটামুটি তারেক রহমানের বক্তব্য পুরোটা শোনার পরে আপনার বুঝে আসবে যে তারেক রহমান আসলে কি বলতে চেয়েছেন। তবে তারেক রহমানের পক্ষে বিপক্ষে যারা অবস্থান করতেছেন আজকে মোটামুটি আপনারা আমাকে ব্যাপক পরিমাণে গালি দিতে পারবেন, কারণ এমন কিছু কথা আজকে প্রমাণ হবে যার ফলে যারা পক্ষে বিপক্ষে অবস্থান করতেছেন তারা মাথায় হাত রাখতে পারেন। ইতিমধ্যেই 100 কোটি টাকার কথাটা শোনার পরে অনেকের চোখ উফরে উঠে গেছে, তবে যারা দুর্নীতি করেন আর আমার ভিডিও দেখতেছেন তাদের চোখ উফরে উঠবে না, কারণ তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেন। তবে যারা আসলে নিম্নবিত্ত বা সাধারণ মানুষ তাদের চোখ অনেক উপরে উঠে গেছে, তাদের চোখ একটু নিচে নামানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন আব্দুর রহমান আর সুদাইসিকে নিয়ে তারেক মনোয়ারের যে বক্তব্য এবং তিনি তার আমি নামাজ 42 টাকাত পড়েন সেটা সহ ব্যাপক কিছু বিষয় আজকে তারেক মনোয়ারের সে বক্তব্য শোনার পরে প্রমাণ হবে যে তারেক রহমান আসলেই তিনি কি খেয়ে বক্তব্য দেন। তো চলুন আমরা একটু তারেক মনোয়ারের সে বক্তব্যটুকু একটু পূর্ণ বক্তব্যটুকু শুনি। ছেলে প্রশ্ন করেছে বাজেট করে কি মাহফিল করা যাবে 100 বার যাবে, বাজেট করে কি মাহফিল করা যাবে 100 বার যাবে। মক্কা ইমামদের বেতন সবচেয়ে বেশি, আপনারা ইমামদের বেতন সবচেয়ে বেশি দেন গোরার ডিম, আপনারা কোন গোরার ডিম দেন? আব্দুর রহমান সুদাইস আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে, বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে। তিনাকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান, বলছে 27 রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার 100 কোটি টাকা। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আব্দুর রহমান আর সুদাইসি 27 কদরের দিন বাংলাদেশি টাকার 100 কোটি টাকার তিনি পান। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ, জিজ্ঞেস করলেন তিনাকে আপনি এই টাকা দিয়ে কি করেন, কয় আল্লাহর ব্যাংকে জমা রাখি। তিনি এই টাকাগুলো সুইস ব্যাংকে জমা না রেখে আল্লাহর ব্যাংকে জমা রাখেন। তো আব্দুর রহমান আর সুদাইসির সাথে তাদের সম্পর্কটা কি, অর্থাৎ তার ফ্যামিলিতে আসতে পারে কিনা একটা পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 100 কোটি টাকা আসলেই সুদাইসিকে দেওয়া হয় কিনা। এই দুইটা পয়েন্ট যদি ভালো করে বুঝতে হয় তাহলে একটু গুগল রিসার্চ করতে হবে। সর্বপ্রথম পয়েন্টটা যে তাদের ভগ্নিপতির বাসা আসে কিনা, তো তারেক মনোয়ার সম্পর্কে জানতে হলে তারেক মনোয়ার সম্পর্কে আপনাকে একটু উইকিপিডিয়া অর্থাৎ গুগল করতে হবে। মনোয়ারের পিতা কিন্তু দুবাইতে এমপি ছিলেন, গুগল করেন পেয়ে যাবেন উত্তরটা। সুতরাং দুবাইয়ের এমপির সাথে সৌদির ইমামের সম্পর্ক থাকাটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এ বিষয়ে আপনার দ্বিমত করার কোনো অপশন নাই। আপনি গুগলে যান, তারেক মনোয়ারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে চেক করেন, তার পিতা দুবাইতে এমপি ছিলেন, সুতরাং দুবাইয়ের এমপি এর সৌদির ইমামের সাথে সম্পর্ক থাকা বা তাদের ফ্যামিলির সাথে সম্পর্ক থাকা একটা অবাস্তব কিছু না বা এটা আহামরি কিছু না। তো চলুন দ্বিতীয় পয়েন্টে আমরা একটু আসিতে, 100 কোটি টাকা তাকে 27 কদরের দিন দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের মসজিদগুলোতে 27 কদরে কোরআন খতম হয়ে যায় এবং সেই দিনই ইমামের বেতন তাকে দেওয়া হয় এবং 27 কদরের দিন মানুষ সেই মসজিদে কী পরিমাণ ভিড় করে সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন, যেমন 27 কদর দিনকে কদর মনে করে বাংলাদেশের মূর্খ কিছু মানুষরা। তবে সেই দিনই ইমামদেরকে বেতন দেওয়া হয় এবং সেই দিনই খতম তারাবি শেষ হয় এবং সেই দিনই পরের দিন থেকে ইমামরা সূরা তারাবি পড়েন। তো যেহেতু সেই দিন হাদিয়া তোহফারও বিষয় থাকে, সৌদির ইমাম যেখানে যেখানে সবচেয়ে, সুতরাং সৌদির মক্কার ইমাম সাহেবের ব্যাপারও সেটাই হয়ে থাকে। তো সৌদির ইমামকে আসলে যদি টাকা দেওয়া হয় তাহলে 100 কোটি তো টাকা দেবে না, কারণ সেটা তো বাংলাদেশি টাকাই বলেছেন, তিনি স্পষ্ট বলেছেন বাংলাদেশি টাকায় 100 কোটি টাকা। তবে বাংলাদেশি টাকা তো তাকে দেওয়া না, তাকে সর্বোচ্চ দেওয়া হলে সৌদি রিয়াল দেওয়া হয়। তো সৌদির রিয়াল বাংলাদেশি 100 কোটি টাকাকে যদি আমরা সৌদি রিয়ালে কনভার্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন সৌদি রিয়াল আসলে কত আসে। গুগলে সার্চ করবেন আপনারা ফলাফল রেজাল্ট এটাই পাবেন যে 350,41,597 রিয়াল আসে, অর্থাৎ বাংলাদেশি টাকাকে রিয়ালে কনভার্ট করলে তিনে ভাগের এক ভাগে চলে আসে, অর্থাৎ 100 কোটি টাকার তিনে ভাগের এক ভাগে চলে আসে। তবে যেহেতু তিনি ইন্টারন্যাশনাল ইমাম তার পিছনে শুধু সৌদিয়ানরাই নামাজ পড়ে বিষয়টা এরকম না, সে তার কাছে ইউরোপ আমেরিকা এবং যুক্তরাজ্য সব বিভিন্ন দেশ থেকে তার পিছনে নামাজ পড়ে, সুতরাং তাকে যে পেমেন্টটা করা হবে সেই পেমেন্টটা ইন্টারন্যাশনালি মুদ্রা হবে সেটাই আমরা বিশ্বাস করি। সুতরাং ওই 100 কোটি টাকাকে যদি আমরা ইন্টারন্যাশনাল মুদ্রায় অর্থাৎ ডলারে কনভার্ট করি তাহলে কি আসবে, সেটার জন্য আপনারা গুগলে যে 100 কোটি BDT টু USD লেখা যদি সার্চ করেন
রেজাল্ট এমনটাই পাবেন। সেখানে ১০০ কোটি টাকা চলে আসবে, ৯৩২,৪৭,২৫০ ডলার। এখানে কিন্তু ১০ লাখ ডলারও আসতেছে না। সুতরাং এটাকে যদি আমরা মিলিয়নে কনভার্ট করি তাহলে কিন্তু ১ মিলিয়ন ডলার আসে না। অথচ জোকারবার্গ বা ইলন মাস্ক, জোকারবার্গের ২৪ সেকেন্ডের ইনকাম হচ্ছে ১ মিলিয়ন ডলার, ২৪ সেকেন্ড, এক মাস না। আর ইলন মাস্কের ৮ সেকেন্ডের ইনকাম ১ মিলিয়ন ডলার, আর গুগল নির্মাতার ১ সেকেন্ডের ইনকাম ১ মিলিয়ন ডলারের উপরে। সুতরাং এমন ব্যক্তিও রয়েছেন যাদের ১ সেকেন্ড ইনকাম ১ মিলিয়ন ডলারের উপরে, আর সেই সমস্ত মানুষরা, তাদের লেভেলের মানুষরাই সৌদি ইমামের পিছনে নামাজ পড়েন। সুতরাং তাদের ১ সেকেন্ডের ইনকাম যদি সৌদির ইমামকে দিয়ে দেওয়া হয় ১ সেকেন্ডের ইনকাম, তাহলে সেটা বাংলাদেশি টাকায় ১০০ কোটি টাকার উপরে চলে যায়। সুতরাং এখন আপনারা তারেক মনোয়ারকে কী বলে গালি দেবেন সেটা আপনাদের বিবেচনা। তবে বিষয়গুলো যে আমি মিথ্যা কথা বলছি এমনটা না, আপনার সমস্ত তথ্য গুগলে সার্চ করেন, আপনারা উত্তরটা পেয়ে যাবেন যে ১ মিলিয়ন ডলারও তাকে এক মাসে দেওয়া হয় না, ৯৩২,৪৭,২৫০ ডলার মাত্র দেওয়া হয়। ১০ লক্ষ ডলার লাগে ১ মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি মানুষও এর চেয়ে বেশি টাকা ইনকাম করে। সাধারণ আমাদের মতো ইউটিউবে রিআপলোড বা কপিরাইটের কাজ করে তারাও কিন্তু এর চেয়ে বেশি টাকাও ইনকাম করে মাঝে মাঝে। তো যাই হোক, এবার চলুন তারেক মনোয়ার যেহেতু সেখানে ১২ সেকেন্ডে সুদাইসিকে নিয়ে বলেছিল আর সেটাকে নিয়ে তারা তাকে পাগল বাটপার বা যা খুশি বলেছেন আমার মতোই, সুতরাং আর যে ৩ মিনিট ৭ সেকেন্ড রয়েছে সেটা আমরা একটু শুনে আসি। ৩ মিনিট ৭ সেকেন্ডে তিনি আসলে কি বলেছেন, তো চলুন আমরা সেটা একটু শুনি। টাকাটা পাওয়ার সাথে সাথে ইথিওপিয়া যায়, ইথিওপিয়া গিয়ে আমার মুসলমান ভাইদের মধ্যে বন্ধের মধ্যে বিলি করে আসে। অর্থাৎ আব্দুর রহমান আর সুদৈসি তিনি সে টাকাটা পেয়ে মুসলমানদের মাঝে ভাগ করে দেন। তার টাকা, তিনি টাকা পাওয়াটাই আসলে তার সেই সমস্ত টাকা তিনি সুইস ব্যাংকে জমা রাখেন না, এটাই বললেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আলেমদেরকে দিলে এটা কাজে লাগবে, জালেমদেরকে দিলে কোনো কাজে লাগবে না। আলেমদেরকে দিলে অবশ্যই কাজে লাগবে, সেটা আপনারাও মনে প্রাণে বিশ্বাস করেন, কারণ আলেমরা সেই টাকাগুলো নিজেদের পকেটে ঢুকায় না বা সুইস ব্যাংকে রাখে না। বাংলাদেশি কোনো আলেম সুইস ব্যাংকে টাকা রাখছে এটা কোনোদিন প্রমাণ হয় না, ইতিহাসের পাতায় এখন পর্যন্ত এই কথাটা বা এই তথ্যটা আপনারা পাবেন না, গুগলের উইকিপিডিয়া তো ফেল করে দেবে। খবর রাখেন না, ভারতের লুচ্চা সালমান খান এক রাতে এসে কত টাকা বাংলাদেশে নিয়ে গেল। সেই ঘটনা তো আপনারা জানেন, বাংলাদেশে সালমান খানকে আনা হয়েছিল, আনার জন্যই ৩৫ লাখ টাকার মতো শুধু ভাড়া লাগছে এবং তার সিকিউরিটির দায়িত্ব নেওয়া হয়েছে এবং সে প্যান্ডেল সাজানো হয়েছে এবং তাকে হাদিয়ে তোহফা দেওয়া হয়েছে, তাতে প্রায় ১.৫ কোটি থেকে ২ কোটি টাকার মতো খরচ হয়েছে এক রাতে, বাংলাদেশি টাকারই খরচ হয়েছে ভাই, আর আপনারাই এই কামটা ঘটাইছেন। তো সুতরাং একজন সেই সালমান খানকে আনতে, যিনি আমাদের পাশের দেশের, তাকে আনতে যদি ২ কোটি টাকার মতো খরচ করেন, ২ কোটি টাকাই যদি খরচ করেন, তাহলে আব্দুর রহমান আর সুদাইসি তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল পুরো পৃথিবীর মসজিদের একমাত্র ইমাম, তার পিছনে ১০০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 
তারা রাখে না? শাহরুখ কাকে এক রাতে কত টাকা দিয়েছেন? কত দিয়েছিলেন শাহরুখ খানকে? কত টাকা গেছে আমাদের এলাকায়? লাইলা এসেছিল, কত দিয়েছিলেন? হ্যাঁ, এলাকার মানুষ হুজুরদেরটা খুব চোখে পড়ে না? চোখে পড়ে না? কয় পয়সা দেন? একটাও দেন না যারা চোখে পড়ে। কয় পয়সা দেন? আমরা ভিক্ষুক ফ্যামিলি থেকে আসিনি, মনে রাখবেন। তারেক মনোয়ারের পরিবার হচ্ছেন ধনাঢ্য পরিবার, তার পিতা এমপি ছিলেন, দুবাইয়ের এমপি, বাংলাদেশে এমপি না। সবার সাথে মিলাবেন না, শুধু দিনের দায়িত্ব পালন করার জন্য আসে। বহু বড় বড় জায়গা আল্লাহ রেখে দিয়েছেন, কিন্তু আসি আপনাদের কাছে দিনের কিছু কোরআনের কথা পৌঁছানোর জন্য, না হলে ধরবেন কে? ধরবেন আল্লাহ। হক কথাগুলো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো চিৎকার এরপরে বুঝবে না, টাকা দিয়ে দেখেন তো নিতে পারেননি, টাকা দিয়ে তাকে নিতে পারবেন না। মন্ত্রী বলেছিলেন 10 লাখ। হ্যাঁ, আচ্ছা, এক মন্ত্রী 10 লাখ টাকা দিতেছিল, এই পত্রিকায় এসেছিল তারেক মনোয়ারকে 10 লাখ টাকা অফার করছে, আপনি মাহফিলে আসেন, 10 লাখ টাকা আপনাকে দেওয়া হবে, নিরাপত্তার দায়িত্ব আমার। তারেক মনোয়ার সেখানে কি বলেছিলেন? 10 কোটি দিলে আমি আসবো না, টাকা দিয়ে বিক্রি হয় না কোনো দায়ী, কোনো দায়ী বিক্রি হয় না। সত্যিকারে যারা দায়ী তারা কোনোভাবে টাকার কাছে বিক্রি হতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে বিষয়টা হচ্ছে, অনেকেই জামাতের ট্যাগ লাগাবেন এই বক্তব্য শুনানোর পরে, অনেকেই সরমনের ট্যাগ লাগাবেন, তবে বিষয়টা স্পষ্ট যে কোনো হুজুরকে টাকা দিলে সেই টাকা তারা সুইস ব্যাংকে না রেখে বরং ইসলাম এবং দিনের স্বার্থে সারা ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ইসলামের মূল ভিত্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা টাকাগুলো খরচ করে। আপনি চান সেখানে দলমত নির্বিশেষে হাফিজুর রহমান সিদ্দিকির বিষয়ে দেখেন, তার একটা মাদ্রাসা রয়েছে, চরমনায় পীর সাহেবের কথা দেখেন, তার মাদ্রাসা রয়েছে, মিজানুর রহমান আজারির কথা দেখেন, তিনি গরিব দুঃখী মানুষকে সাহায্য করতেছেন, আহমদুল্লাহ সাহেবের দেখেন, আসুন্না ফাউন্ডেশন রয়েছে,
আপনি কোথায় যাবেন? আমির হামজার কথা যদি বলেন তার মাদ্রাসা রয়েছে। সুতরাং প্রত্যেকটা হুজুর কিন্তু তাদের নিজস্ব প্ল্যাটফর্মে খরচ করে দলমত নির্বিশেষে, যদিও ব্যক্তিক কিছু মানুষকে নিয়ে আমার আলোচনা রয়েছে, আপনাদের দ্বিমত রয়েছে, তবে প্রত্যেকটা হুজুর কিন্তু দিনের স্বার্থে অনেকটাই কাজ করে থাকেন। হামজা বহু কষ্ট করেছে, কাজী ইব্রাহিম কয়েকদিন আগে আল্লামা কামালউদ্দিন জাফরিকে সিলেটে নিল, নিয়ে সিলেট সুনামগঞ্জ ট্রেনের ভাড়াই হলো 12,000, ট্রেনের ভাড়া 12,000, মাহফিল শেষে হুজুরের হাতে দিছে 8,000, হুজুরকে দিছে 8,000। তাহলে ওই হুজুর সেই মাহফিলে 12,000 টাকা খরচ করে গেছে, আর মাহফিল শেষে তাকে 8,000 টাকা দিয়ে 4,000 টাকা যে তার গায়েব আছে, এই 4,000 টাকার কি তার বাপের জমি বেচে দেবে? মানে বুঝতেছেন, এটা যে অহরহ, এটা যে মানে স্বাভাবিক ঘটনা, অহরহ ঘটছে। এক বান্ডিল টাকা দিয়েছে যে পরে খুলেন হুজুর, গাড়ি তিনি হুজুর খুলে দেখে 2 টাকার নোট। আপনারা দেখছেন না, কবির বিন সামাদের সাথেও এরকম ঘটনা ঘটছে। ভাই, একটা মানুষকে সম্মান দিতে পারবেন না, সেই মানুষকে দাওয়াত দেন কেন? এই ঘটনা হাফিজুর রহমান সিদ্দিকির সাথেও ঘটেছে, এই ঘটনা আমাদের ইলিয়াসুর রহমান জিয়াদি হুজুরের সাথেও ঘটেছে, এই ঘটনা এমন সব ওলামা একরামের সাথেও ঘটেছে যাদেরকে আমরা পছন্দ করি বা অনেককে আমরা অপছন্দ করি, তাদের সাথেও এই ঘটনা ঘটেছে। সুতরাং যারা এই কাজগুলো করেছেন তারা অপছন্দনীয় কাজ করেছেন। সুতরাং আপনারা এরপরও তারেক মনোয়ারের এই কথা 12 সেকেন্ড 3 মিনিট 19 সেকেন্ডের বক্তব্যে, 12 সেকেন্ডের বক্তব্য নিয়ে যদি তাকে মিথ্যাবাদী বলেন, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তিনি এই কথা বলার পরে কিন্তু বলেন না কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কলা আল্লাহ তাআলা, মানে তিনি যে বলছেন আব্দুর রহমান সুদাইসি বাংলাদেশের 1 কোটি টাকা তাকে 27 রমজানের দিন দেওয়া হয়, 27 কদরের দিন দেওয়া হয়, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন বা হাদিসে বলছেন, এই কথা কিন্তু তিনি বলেন না, কোরআন হাদিসকে কিন্তু তিনি এখানে টেনে আনেন না, যদিও তিনি এই কথা মিথ্যাও বলে থাকেন। সুতরাং তিনি কবিরা গুনাহ করছেন, আর কবিরা গুনাহ তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই হবে, মানুষের কাছেও ক্ষমা চাওয়ার তোমার দরকার হবে না। তবে বিষয়টা কোরআন এবং হাদিস বা কতই বিষয় নিয়ে কিন্তু ন, যারা জিহাদের অপব্যাখ্যা করেন, জিহাদের মতো একটা কতই বিষয়ের অপব্যাখ্যা করে বাস কমিটিকে মুজাহিদ বানিয়ে দেন, আর মুজাহিদদের ফজিলাত আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন তার অপব্যাখ্যা করেন, তাদের তুলনায় তারেক মনোয়ার আসলে কতটুকুই অপরাধ করছে, কমেন্ট সেকশনে বুঝে শুনে কমেন্ট করবেন। চাইলে আমাকে গালি দিতে পারেন, তবে নিজের মতামত যদি বিশ্লেষণযোগ্য মতামত দিয়ে থাকেন, আপনার প্রতিটা কমেন্ট আমি দেখব, অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।